স্বপ্নে এই কথা দেখার পর শাগড়ে দেবার দৌড় দিয়ে চলে যায় আবদুল্লাহ ই নুম্বার ও রহমদুল্লাহ আল্লাহর বাসার সামনে কার বাসা ওইটা দেখার জন্য যায় ওই জায়গায় যায় দেখে কামার ওলার বাসা সামনে যায় বি দরজার সুন্দর করে টোকা দিয়ে ডাক দিয়া বলে ঘরের ভিতরে কে আছেন ঘরের ভিতরে বান্দাটা ডাক দেয়া ঘরের ভিতর থেকে বি আওয়াজ দেওয়া বলে আমি বলে আপনার স্বামীদি কিছুদিন আগে ইন্তেকাল করলো আপনার স্বামীর ব্যাপারে আমি একটা সুন্দর করে স্বপ্ন দেখলাম আপনার স্বামী কি করতে বলে আমার স্বামী ছিল কামার লোহার কাজ করতো আপনার স্বামী এমন কোনো আমার স্বামী এমন কোনো আমল করে নেই যে আমলের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন শুধুমাত্র পাঁচ অক্টো নামাজ ঠিক মতো করতে হচ্ছে বেশি আমল করতে পারতেন না সারাদিন কাবারগিরি করত রাত্রিবেলা ঘুমাইত ঘুমাইতো সকাল বের হয়ে যাইতো কিন্তু তার দুইটা গুণ আমি সব সময় ফলো করতাম একটা স্বামীর আদত একজন বিবির থেকে অন্য কেউ ভালো জানে না বুঝে না বিবি ডাক দিয়া বলতেছে আমার স্বামীর দুইটা গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো যখন নাকি আজানের সময় হইতো তখন কি করতো ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাইত আল্লাহ বাকরব গুলা আলামীনের আদেশ হল আজান দাবার সঙ্গে সঙ্গে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ ওই যে কথা আছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আছে ভাইরা আমার মহিলাটা ডাক দেওয়া বলতেছে আমার স্বামীর অবস্থা এমন যখন নাকি আজানের ডাক পড়তো আল্লাহ বাকরব গুলা আলামীনের ঘর থেকে যখন আজানের সময় আসতো আজানের আল্লাহ একবারের ধনী আসতো আমার স্বামীটা এক সেকেন্ডারি করত না আমার স্বামীটার সঙ্গে সঙ্গে দৌড় দেওয়া যাইত এমন সময় হয়েছে কিছু মানুষ জিনিস কেনার জন্য খরিদ করার জন্য দোকানে আসছে এক হাজার দিরহাম নিয়ে আমার স্বামীর কাছে পেশ করছে আজান পড়ে গেছে আল্লাহ আকবার আমার স্বামী ওই বান্দার এক হাজার দিনহামকে লাথি দিয়া ফলায় দিয়া বলে যা দুনিয়ার এক হাজার দীর্হাম কেন সারা দুনিয়া ভর্তি দিরহাম যদি আমার সামনে দাও আমার মালিকের আল্লাহ আকবার দামের চাইতে বেশি দাম হবে না যার কারণে আমি আল্লাহ আকবার শুনলাম তো সোজা আল্লাহর ঘর মসজিদ হ্যাঁ মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের এই বান্দার গুণ একটা ছিল এমনও হয়ে গেছে যে লোহাটা গরম করছে এখন বাড়ি দিবে হাতুরি দিয়া এমন সময় আল্লাহ আকবারের ধ্বনি চলে আসছে তোমার স্বামী যেটা করত আমার স্বামী এক সেকেন্ডারি দেরি করতো না হাতুড়িটা উঠাইছে বাড়ি দেওয়ার জন্য কিন্তু হাতুড়িটা আবার পিছনের দিকে ফেলা দিয়ে সোজা আল্লাহর ঘর মসজিদে যাইত এটাই ছিল আমার স্বামীর সর্বপ্রথম গুণ আরেকটা গুণ আমার স্বামীর ছিল ওই গুণটা কেউ জানে না যেটা আমি ছাড়া আমার স্বামী ছাড়া কেউ জানে না এই গুণটা সবাই দেখতো সবাই সাক্ষী আরেকটা গুণ ছিল আমার বাড়ির সামনে একটা বাড়ি আছে ওই বাড়িটা একজন আলমের বাড়ি নাম তার আব্দুল্লাহ ইবনে মোবারক উনি সারাটা রাত তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া সুন্দর করে আল্লাহর জন্য নামাজ আদায় করতে তাহাজ্জুদের নামাজ পড়তো আর ছাদে উপরে বসে বিসা বিসা জিকির করতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 24টা ঘন্টা ইবাদত বندگی করত নামাজ আদায় করত পাঁচ অক্ত নামাজের পর আমার সুন্দর করে রাত্রি বেলা সারাটা রাত আল্লাহর জন্য চাই নামাজের বিছানা দাঁড়াইত আমার স্বামী ওইটা দেখত তাহাজুদের সময় যখন উঠতো আমার স্বামী তার দিকে তাকায় তাকায় বলতো বিবি ওই বান্দাটা আল্লাহ বুজুর্গটা সারাটা রাত নাহাজ তাহাজুদের নামাজে আল্লাহর জন্য নামাজ আদায় করে কিন্তু আমার কি जिंदगी আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন আমি সারা রাত নামাজ আদায় করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ব্যস্ত বানাইলো আমার সকাল বেলা দৌড়ানো লাগে রাত পর্যন্ত কাজ করা লাগে আমি যদি ওই বান্দার মতো সারা রাত তাহাজ্জুদের নামাজ করতে পারতাম কতই না সৌভাগ্য আমার হইতো আহ এই যে ওই বান্দাটা প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সময় উঠে দেখতো আর আফসোস করতো অর্থাৎ এই বান্দাটাও তাহার যত করত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ করত কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক সারাটা রাত ব্যাপী পড়ত আর এই বান্দাটা দুই চার রাগাত পড়ত কিন্তু দেখার সাথে সাথে বলতো আফসোস যদি সারাটা রাত পড়তে পারতাম মালিক না জানি কত খুশি হয়ে যাইতো মালিককে খুশি করার জন্য আফসোস আর আফসোস এই বান্দা সাকদেরটা ডাক দেয়া বলে হে বিবি আপনা আপনার স্বামীর এই যে আল্লাহ রব্বুল আমি এত বেশি পরিমাণে মর্যাদা বাড়াইল আমি এখন বুঝলাম কেন আমি স্বপ্নের ভিতরে দেখলাম বিবিটা ডাক দিয়া বলতেছে ভাই আপনি কি স্বপ্ন দেখলেন আমার স্বামীর ব্যাপারে মহিলাটার জবাব দিয়া সাকরেটা ডাক দেয়া বলতেছে গত রাতে আমি স্বপ্ন দেখলাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই স্বপ্ন যোগে আমার সঙ্গে দেখা দিয়ে দিছে আমি তাকে দেখার পর তাকে জিজ্ঞাসা করলাম হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কি মুআমালা করল আমাকে উনি জবাব দিল আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিয়েছে তবে আমার থেকে বেশি সম্মান ওই কামারকে দিয়েছে আমি পেরেশান হয়ে গেলাম এত বড় একজন বুজুর্গ আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মানের কারণ কি এই ব্যক্তিটার চাইতে কামারকে কেন সম্মান বেশি দান করলেন আপনার কথা শোনার পর এখন আমার ক্লিয়ার হয়ে গেল এই বান্দাটা পাঁচ ওয়াক্ত নামাজ আযানের সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় মেরে যাইতো আবার রাত্রে বেলা আফসোস করত আল্লাপাক তার এই আফসোসের কারণে জান্নাতের ভিতরে তার সম্মান আল্লাপাক বুলন্দ করে দিয়েছে ভাইর আমার এই কারণে আফসোসের অনেক দাম এমন এমন নেক কাজ করবেন যদি নেক কাজ না করতে পারেন আফসোস করেন কারো যদি আফসোস না হয় তো মুসলমান না মানুষই হতে পারে না ঠিক কি না একজন মানুষের ভালো কাজের ব্যাপারে আফসোস থাকে এটা নেক কাজ নেক কাজের আলামত নেক বান্দার আলামত রসুল করিম সাল্লাই কারণে হাদিস শরীফের ভিতরে বলেন কোন এক বান্দা গুনাগার আগের জমানার বান্দা এই বান্দাটা রাস্তা দিয়ে কোন একটা সময় হেঁটে হেঁটে যাইতেছে খুব বুঝেন একজন বান্দার ঘটনা পয়গম্বর বর্ণনা করে বলেন একটা কুকুর তার সামনে পানির পিপাসায় কাতরায় পানির পিপাসায় ছটফট করে মারা যাবে যাবে ভাব এই বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে যায় কুকুরের চেহারার দিকে তাকানোর পর তাকায় দেখে কুকুরটা মরণ অবস্থায় সময় চিন্তা করলো কুকুরটাকে বাঁচানো দরকার যার কারণে একটা কূপের ভিতরে নেমে তার মোজার ভিতরে পানি উঠায় কুকুরকে খাওয়াইলো আল্লাহ রাসূল বলেন সারা জিন্দেগি বদ আমল করার পর একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ পাক এই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন সুবহানাল্লাহ এই জন্য নেক কাজ করা বান্দাদের গুণ আল্লাহ পাক বলেন ফালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালূন এমনভাবে তোমরা নেক কাজ করো যেই নেক কাজকে উসিলা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব প্রত্যেকটা দিন নেক কাজ করবেন আর লিখে রাখবেন আজকে এতগুলা নেক কাজ করলাম এতগুলা গুনা থেকে বাঁচলাম আল্লাহ বিপদে যখন পড়বেন মালিক রেডাক দিয়ে বললেন মালিক গো আজকে বিপদে পড়লাম অমুক দিন অমুক জায়গায় বিপদের ভিতরে পড়ে মুসিবতের ভিতরে পড়ার পরেও ও কোনোদিন গুনাহ করি নাই নেক কাজ করছিলাম গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছিলাম আল্লাহ আজকে ওই নেক কাজের উসিলায় তুমি আমাকে এই জায়গা থেকে মাফ করে দাও বিপদ থেকে আসান করে দাও রসুল বলে কোন বান্দা যদি আল্লাহর কাছে এভাবে চায় আল্লাহ বা নেক কাজের বিনিময়ে বান্দাকে মাফ করে দেন বিপদ থেকে আসান করে দে অব থেকে এই জন্য আল্লাহর কাছে অসিলা তালাশ করবেন আজকে একটা গুনা করতে মন চাইলো তো এটার থেকে ফেরত থাকলাম এটা একটু টুকে রাখেন আজকে একটা নাটক দেখতে মন চাইলো দেখলেন না টুকে রাখেন মুভি দেখতে মন চাইলো দেখলেন না টুকে রাখেন জেনা করতে মন চাইলো করলেন না টুকে রাখেন আপনি এই কাগজটা আপনার কাছে রেখে দেন বাসায় ডায়েরিতে রেখে দেন বিপদ আসছে কাগজটা দেখে দেখে আল্লাহকে বলেন আল্লাহ এই যে আমার ডেট লেখা এখানে আল্লাহ আমি তোমার জন্য তো নেক কাজটা করছিলাম তুমি আজকে ওই নেক কাজের উছিলে আজকে বিপদ থেকে হেফাজত করো ইনশাআল্লাহ যদি নেক কাজটা আল্লাহর জন্য হয় ওই বিপদ থেকে আল্লাহ নেক কাজের উচিলে আপনাকে আসান করে